চট্টগ্রামে 5 থেকে 11 বছরের শিশুদের করোনা টিকাদান কর্মসূচি চলছে। এই মুহূর্তে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুলে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 থেকে 12 বছর বয়সী টিকার কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষার্থীদের যে টিকাদানের মধ্য দিয়ে কিন্তু এর আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে এই কর্মসূচির, এবং এখানকার যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন পাঁচ থেকে এগারো বছর শিক্ষার্থী প্রায় 4 লাখ শিক্ষার্থীকে কিন্তু এই টিকার দেওয়ার কর্মসূচির আওতায় আনা হবে। এবং 41টি ওয়ার্ডে কিন্তু প্রতিদিন 4টা করে টিম কিন্তু এই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এবং এই কর্মসূচি 14 দিন চলবে, তবে তার মধ্যে 12 দিন কিন্তু স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে, এবং আর অন্য যে 2 দিন সেটা হচ্ছে কমিউনিটি যে পর্যায়ে কিন্তু এই টিকা দেওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে শিক্ষার্থী তাদের অভিভাবকদের সাথে নিয়ে এসেছেন, এবং যে হলটাতে টিকা দেওয়া হবে সেখানে অবস্থান করছেন, এবং স্বাস্থ্য কর্মকর্তা বলছেন যে যে টিকা দেওয়া হবে বাচ্চাদের সেটা হচ্ছে বিশেষ ধরনের ফাইজারের টিকা, এবং সেটা বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে পরীক্ষার পরে কিন্তু বাংলাদেশ সরকার এ বয়সী শিশুদের কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে, এবং আগামীকাল থেকে কিন্তু চট্টগ্রামের যে 41টি ওয়ার্ড আছে সেই 41টি ওয়ার্ড পর্যায়ে কিন্তু এই টিকা দেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা অভিভাবক এবং যে শিশুরা আছে তাদের সাথে কথা বলেছি, যদিও আপনি জানেন যে এই বয়সী শিশুরা আসলে বেশিরভাগই করোনার মহামারীর সাথে পরিচিত, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু যে প্রাপ্ত বয়স্ক এবং বিভিন্ন যে লোক আছে বা মানুষ আছে তাদেরকে টিকা দেওয়ার পরে আসলে শিশু পর্যায়ে এই যে টিকাদান কর্মসূচি নিয়ে আসছে, এবং এই কারণে অভিভাবক অনেকে স্বস্তি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে আসলে আমরা যেমনটা দেখেছি যে বড়দের টিকা যেমন নির্বিঘ্নে দিতে পেরেছে সেভাবে শিশুদেরও কিন্তু এই টিকা নির্বিঘ্নে দিতে পারবে বলে তারা প্রত্যাশা করছে। তো এই জন্য আমার কাছে এখান থেকে সরাসরি আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে।